আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটু ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসছি। শুরুতেই টমেটো, তো এই যে এক ক্রেজ টমেটো বাবা নিয়ে আসছে, মানে আজকালকার টমেটোগুলো তো আমরা সবাই জানি টক লাগে না খেতে। তো বাবাকে বললাম যে একটু টক টমেটোর দরকার আমার, একটু টক খাওয়ার জন্য। তো বাবাকে বললে যা হয় আর কি। তো অনেকগুলো টমেটো নিয়ে আসছে, তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে, তো ওদেরকে বললাম যে তোমরা একটু এগুলাকে বেছে নাও, পাকা কাঁচা, তারপর নষ্ট হয়ে গেছে এগুলা। তো ওরা দুজন বসে বসে এগুলা মানে বেছে নিচ্ছে আর কি। তো আসলে এখন যে সিজনটা, এই সিজনে কিন্তু কোনো খাবারই মজা লাগে না। আর আমি একটু খাবার দাবারের ব্যাপারে একটু চুষি, কারণ আমি আসলে আমি বুঝি না যে আমি কি খাবো বা আমার কাছে কোনটা ভালো লাগে। আমি সবসময় একটু খাবার নিয়ে মানে একটু ঝামেলা করি। তো এই সিজনটা আসলে আমি একটু টমেটো ফ্রোজেন করে রেখে দিই, সামনে যেহেতু রোজা আসছে। তো রমজানে তো আসলে খাবার দাবার খাওয়া যায় না, আমরা সবাই জানি একটু কেমন লাগে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করাটা। তো এই যে এখানে বাছাবাছির পর্ব শেষ, তারপরে কিছু পাকা, কিছু কাঁচা, কিছু লাল, এগুলা ভালো করে ধুয়ে তারপরে আমি ফ্রোজেন করব। তো ফ্রোজেনটা আমি আসলে যেভাবে করি, ফার্স্টে ভালো করে ধুয়ে নেই, ধোয়ার পরে তারপরে আমি চার টুকরা করে কেটে নেই আর কি। যে এইভাবে করে কেটে তারপরে এই যে বলের মধ্যে করে আমি এভাবে করে রাখি উপরের দিক করে আর কি। না হয় যে টমেটোর যে রসটা আছে সেটা নিচের দিকে পড়ে যাবে, এই জন্য আমি এভাবে করে রাখি। তো এভাবে করার পরে আমি ডিপে রেখে দিব, যখন বরফ হয়ে যাবে তারপরে আমি পলিথিনে করে রেখে দিব। তো এভাবে করে চাইলে আপনারা সারা বছর টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ টমেটো তো সবসময় টক টমেটো পাওয়া যায় না, আর সব টমেটো খেতেও মজা লাগে না। তা আমি বেশিরভাগ ক্ষেত্রে জল পাই টমেটো এইভাবে ফ্রোজেন করে রাখি আর কি। তো এইভাবে চার টুকরা করে কেটে নেবেন, আমি এভাবে করে কেটে নিই আর কি। তো আজকে আসলে ভিডিওটা একটু অনেক বড় হয়ে গেছে, একটু বড় হয়ে যাবে, সবাই বলে যে আমি একই রকম ভিডিও আপলোড করি, একটু ব্যতিক্রম কিছু দেখাই না। তো ভাবলাম যে আজকে একটু ব্যতিক্রম দেখাই, তো এ আর কি। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে আসলে আমার উপর দিয়ে অনেক ধকল গেছে, মানে এমন এক অবস্থা, আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করলে লাস্টে সব জানতে পারবেন। তো এইখানে আমি প্রায় 1 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি, টমেটো ভাজি করব। টমেটো ভাজিটা আমার খুবই ফেভারেট। তো আমি এখানে টমেটো ভাজি আর কলিজা ভুনা বসিয়ে দিয়েছি। আসলে আমি সকালবেলা ধানমন্ডিতে গিয়েছিলাম, আসতে আসতে প্রায় 4টা, তারপরে এসে আর খাওয়া দাওয়া করিনি। এখন এই যে রাত সন্ধ্যা 7টা বাজতেছে, রান্না টানা করে তারপরে খাওয়া দাওয়া করব আর কি। তো এই যে টমেটো ভাজিটার থেকে অনেক পানি আসছে, আসলে এত পানি দেওয়া লাগে না, এটা এভাবে চুলা কমিয়ে বসিয়ে রাখলে অনেক পানি ওঠে। তো কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপর হলো পেঁয়াজ, রসুন কেটে দিয়েছি আমি, তারপরে জাস্ট এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে আর কি। তো এভাবে করে আপনারা খেয়ে দেখতে পারেন, মুখে টেস্ট একটু অন্যরকম লাগবে আশা করি। আমার কাছে তো এভাবে খুবই ভালো লাগে। আর এই যে কলিজা, কলিজাটা আসলে আমার কাছে কলিজা মানে অত বেশি ভালো লাগে না, খাই ঠিক আছে, বাট একটা থাকে না যে খুব প্রিয় ওই রকম না এই আর কি। তো আসলে আসার, ধানমন্ডি থেকে আসার পরে কি করব মাথা ঠিক ছিল না, তাড়াহুড়ো করে এটা ভিজিয়ে দিয়েছি, তারপরে টমেটো ভাজি করেছি, বাস আজকে আমার এটাই ছিল মানে খাবার। সকাল সেই 10টায় খাওয়া দাওয়া করে বের হয়েছে, আর এখন বাজতেছে রাত 7টা, মাঝখানেও কিছু খাওয়া হয়নি। তো রান্নাটা শেষ করেই মানে খেতে বসে যাব আর কি। প্রচণ্ড ক্ষুধা লাগছে, যেটা কি না আসলে বোঝানো যাবে না। তো এই যে আমার অলমোস্ট আমার কলিজা ভুনা কমপ্লিট, এখানে একটু আলু ইউজ করেছি আমি, কারণ আমার বাসায় যে কোনো মাংস টাইপের তরকারিতে একটু আলু দিতে হয় আমার বেবিদের জন্য। তো এখানে যে আলু দিয়ে তারপরে একটু মাখামাখা করে আমি রান্না করেছি। তো আসলে বুঝলাম না মানে এত পরিমাণে মশলা ইউজ করেছি, মনে হচ্ছে যে অনেক কম হয়ে গেছে মশলাটা, তারপরও খারাপ না, খেতে ভালোই হয়েছে। তো এ আর কি, এখন এই যে টমেটো ভাজি যেটা, সেটা আমি একদম ভাজা ভাজা করে ফেলছি, দেখুন সাইড দিয়ে একদম তেল উঠে আসছে। তো এইভাবে করে আপনারাও
টমেটো ভাজি করে নিতে পারেন। ট্রাস্ট মি, খেতে খুবই ভালো লাগে গরমের সাথে, যদি গরম ভাত মাছ ভাজা থাকে তাহলে তো কথাই নেই। তো আমার খুব ফেভারেট টমেটো ভাজিটা। তো এখন এই যে টেবিলে চলে আসছি, একদম পাতিল টাতিল নিয়েই বসে গেছি, প্রচণ্ড ক্ষুধা লাগছে, আসলে এটা বলে বোঝানো যাবে না। টমেটোর সালাদ আমার খুবই ফেভারেট। তো সামনে যাই ছিল, যেটাই ছিল, বাস মানে খেতে বসে গেছি আর কি, এরকম অবস্থা। কারণ মনে চোখে আর কিছুই দেখতেছিলাম না, ক্ষুধা এরকম লাগতেছিল। তো এই যে আমি ভাত নিয়ে, আজকে একটু বেশি ভাত নিয়ে নিয়েছি, আমি যদিও এত খাই না, আর একটু কম খাই, তবে আজকে প্রচুর খেয়েছি। একে তো টমেটো ভাজি, এই যে আমি ভাত খাচ্ছি, এই যে আমি এখানে কথা বলতেছি, শুনুন, মরিচ, প্রচণ্ড মাথা ব্যথা আজকে, আমি খাই, আপনারা দেখুন, আপনারা কে কি দিয়ে ডিনার করেছেন জানাবেন আমাকে। তোমরা ভাত খাবা না? হচ্ছে, আসো, সমস্যা নেই, আসো, ভাত খেতে বসো। জান ভাত খাবে? হলো আমার বড় ছেলে, তাকে বলতেছি যে আসো খাওয়ার জন্য। আর এই যে আমার ছোট ছেলে, সে আসলে বাংলা খুব ভালো একটা বলতে পারে না, সে মিক্সড করে ফেলে, যেহেতু সে স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তার উপরে আবার কার্টুন দেখে, হিন্দি কার্টুন, একদম দুটা একদম মিক্সড করে ফেলে আর কি, সে কথা বলতে গেলে উচ্চারণে তার প্রবলেম হয়ে যায়। তুমি কি বলবে বলো? আমি তো আজকে শুধু খাচ্ছি আর খাচ্ছি। প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমার, মানে আসলে বলার মতো না, অনেক মাথা ব্যথা ছিল। অনেক মজা, সো ইয়াম্মি। আমার এক প্লেট ভাত খাওয়া শেষ, এই যে আমি এখন আবার একটু নিয়েছি, এখন আমি কলিজা নেব। এটা হলো যে গরুর কলিজা, এই যে সালাদ, টমেটোর সালাদ আমার খুব পছন্দ, খুবই পছন্দ, টমেটোর সালাদ নিচ্ছি। আমার ঘরে একমাত্র আমি টমেটোর সালাদ খাই, আর সবাই খায় শশার সালাদ। দেখি আল্লাহ, কি তুই স্টেজ হয়ে আসিস কেন? তো এত মানে মশলা দিলাম, মশলায় মনোযোগ কম হয়ে গেছে। নেও, অনেকেই বলেন যে আমার হাজব্যান্ড কেন ক্যামেরার সামনে আসে না, বা ওনাকে আনি না কেন। আসলে উনি পাবলিক ফিগার, ওনাকে ক্যামেরার সামনে আনা যাবে না, আর উনিও আসতে চায় না, উনি কমফোর্টেবল ফিল করে না, এই আর কি।
প্রবলেম। প্রচুর গরম, মাত্র রান্না করছি না। আমি একটু বলার পরে পড়তে আস। হাই বলো। হাই, আমি জায়া, আমি জায়া, আমি ভাত খাই, চলো। আর জান পাখি আমার ছোট ছেলেটা, ও এত কিউট মাশাল্লাহ, এখনো কথা ভালোভাবে বলতে পারে না, বাট অনেক কিউট। আমার ছেলেটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। তোমাকে কিছু দেব, কলিজা দেব, কলিজা কি খাবে? খাবে না কেন? সেম, সালাতে লবণ হয় নাই। আমার বাসায় একটা প্রবলেম, লবণ হয় না। তো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে আসছি। খাওয়ার পরে তো একটু ডেজার্ট খাইতে হয়, তো এখানে এক পাতিল ডেজার্ট বানানো আছে, সেটা হলো সাবুদানার পায়েস। এই যে পায়েস, একটু পায়েস খাবো, যেহেতু এটা ফ্রিজে ছিল, আমি এখন এটাকে একটু নেব। বেশি খাবো না, অল্প খাবো। এটা উবে না তো গরম করে। তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ, আজকে অনেক পরিশ্রম গেছে। পরিশ্রমটা হলো ছোট ছেলেকে স্কুলে দেওয়ার পর বাসায় নিয়ে আসছি, আসার পর টাইম পাইনি একদমই। তারপরে ঠিক 10 মিনিটসের মধ্যে বের হয়ে যাইতে হয়েছে। তো আমার গাড়ি ছিল না আজকে, আমার গাড়ি আমার হাজব্যান্ড নিয়ে গেছে, আর আমার হাজব্যান্ডের গাড়ি একটু রেন্টে গাড়ি, সরি রেন্টে না গ্যারেজে একটু কাজ করাচ্ছে। তো কষ্ট হয়েছে, উপারে গেছি, সেটা হলো ধানমন্ডিতে। সেখান থেকে বাসায় আসতে আসতে প্রায় 3-4 বেজে গেছে। আসার পরে আর তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, তো কোনো রকমের রান্না টান্না করে চোখে, আর আমার চোখ দেখেই বোঝা যাচ্ছে আমার কী অবস্থা। পরে এই কলিজা নামালাম, তারপরে টমেটো ভাজি, অনেক টমেটো বাবা নিয়ে আসছে, তো এখন একদম ঘরে শুধু টমেটো আর টমেটো। আমি তো ফ্রোজেন প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি আমি কীভাবে ফ্রোজেন করি। তো টমেটো টকটা আমার বাসায় খুব খাওয়া হয়, টমেটো টক মাছ ভাজিটা খুব পছন্দ করে। তো দেখি আমার এটা হয়েছে কি না। আরে তো এই যে আর পায়েস, আমি তো তখন খাবো না, একটা চামিন দাও। তো খাওয়ার পরে একটু ডেজার্ট, আসলে আজকে খুব ক্লান্ত লাগতেছে এই জন্য খাচ্ছি না, আমি খেতাম না, এত খাওয়া যায় না, অনেক খেয়ে ফেলেছি আজকে। টমেটো ভাজিটা আমার খুব পছন্দ, আর কলিজা ভুনা আমার কাছে ভালো লাগে না, তারপরও কী করবো, তাড়াহুড়া করে আজকে খেয়েছি।
সাবুদানা পায়েসটা আসলে খুব মজা। আমার বাসায় এটা সবসময় থাকে, তার কারণ হলো যে কি সবাই খুব পছন্দ করে এই জন্য। তো এই তো, কেমন লাগে আমার ভিডিও, আমার ব্লগ? আমার ব্লগটি দেখার পরে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, ফুল ওয়াচ করবেন, ভালো লাগলেও দেখবেন, না লাগলেও দেখবেন। এই তো, সবার একই কথা যে আমি ক্যামেরার সামনে কেন আসি না, ক্যামেরার সামনে কেন আসি না। আসলে ক্যামেরার সামনে আসাটা কমফোর্টেবল ফিল করি না, এই জন্য আসি না। তো এই যে এরকম হুটহাট করে মাঝে মাঝে চলে আসবো। তো কালকেও আবার সেম ডিউটি, সেটা হলো ছোটো ছেলেকে প্রথম স্কুলে দিয়ে আসতে হবে, তারপরে তাকে আনার পর মানে আগে রেডি হয়ে থাকতে হবে, আনার পরে একবারে বের হয়ে যেতে হবে আবার ধানমন্ডিতে, আবার আসতে হবে 5টায়। কালকেই শেষ আমার ছেলের ল্যাব পরীক্ষা চলতেছে, বড় ছেলের ল্যাব পরীক্ষাটা মেন ক্যাম্পাসেই হয় ধানমন্ডিতে আর কি। তো আসলে খুব দৌড়াদৌড়ির উপরে আছে, কালকেও মনে হয় না আমার হাজবেন্ড গাড়ি দিয়ে যাবে, পাবো না গাড়ি সম্ভবত। আসলে ঢাকাতে না মানে গাড়ি ছাড়া চলাফেরা করাটা খুবই টাফ আমার কাছে মনে হয়, কারণ আমি প্রাইভেট গাড়ি ইউজ করি আজকে প্রায় 20 ইয়ার্স। তো আমার জন্য আসলে খুব কষ্ট হয়ে যায় আর কি। তারপরও মাঝে মাঝে শখ করে সিএনজি বা রিক্সায়, বিশেষ করে রিক্সায় আমি একটু ঘোরাফেরা করি। আমার এক ফ্রেন্ড আছে, তার সাথে নিউ মার্কেটে যাই রিক্সা করে, মানে খুব ভালো লাগে আর কি। আর আমার হাজব্যান্ড এটা খুব মানে পছন্দ করে না যে রিক্সায় কোথাও যাতায়াত করাটা, কারণ আমার যেহেতু মাইগ্রেনের একটু সমস্যা আছে, সাইনোসাইটিসের একটু সমস্যা আছে, তো ডাস্ট অ্যালার্জির প্রবলেম। তো দেখা গেছে যে মানে সিএনজি বা রিক্সা যদি আমি ইউজ করি তাহলে আমার খুব মানে মাথা ব্যথা করে, তো এই আর কি। এখন কী করার, কিছু করার নাই, সব একসাথে হয়ে গেছে শিডিউলগুলো, যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে এই আর কি। তো এই তো, দোয়া করবেন আমার জন্য। আমি ভাবতেছি আমি কালকে কীভাবে যাবো, মানে আমার মনে হলে ভাবতেই পারতেছি না কালকে আবার সেই সেম ডিউটি করতে হবে। আসলে প্রচুর জ্যাম ঢাকাতে, যে কী পরিমাণে জ্যাম, মানে এটা যারা আমরা ঢাকায় থাকি তারা এটা আমরা ফিল করি যে বিষয়টা, অনেক জ্যাম, মানে এই জায়গা থেকে ওই জায়গা যাওয়াটাও অনেক মনে হয় যে হেঁটেই যাই এরকম অবস্থা। আর তাছাড়া উবারও পাওয়া যায় না, আমি যে টাইমটাতে বের হই এই টাইমটাতে মোটামুটি একটু ইয়ে থাকে এ আর কি। তো আর আমার যে ছোটো ছেলে সে যাবে না গাড়ি সার, স্কুলে যাবে না, একদিন শুধুমাত্র ড্রাইভার আসেনি, সে স্কুলে হেঁটে হেঁটে গিয়েছে, তো তারপর দিন সে স্কুলে যাবে না, সে শোয়ার থেকে উঠেই না। কি হয়েছে বলতেছে ড্রাইভার আসছে, আমি বলছি যে না কেন, বলছে ড্রাইভার আসে না আমি স্কুলে যাব না। তারপর থেকে সে এখন প্রতিদিন মানে আগে চেক করবে গাড়ির চাবিটা আছে কি না, যদি দেখে যে নাই তখন সে ভাবে যে ড্রাইভার বোধে আসছে, তারপরে সে স্কুলে যাবে, আদার সে স্কুলে যাবে না, এমন এক অবস্থা আর কি। তো আসলে কি করার, গাড়ি দুইটা থাকলেও মানে লাভ নেই, ড্রাইভার যেহেতু একজন, আর আমার হাজব্যান্ডের গাড়ি ওটাও নিজেই চালায়, সে যেহেতু ড্রাইভ জানে, আর আমার ছেলেও ড্রাইভ জানে, বাট এখনও আমি দেইনি। আর বাংলাদেশে তো জানেনই গাড়ি ড্রাইভার ছাড়া ড্রাইভ করা ইম্পসিবল, কারণ কোথাও গেলে পার্কিং করলে তখন তো একটা লোক পাহারা দেওয়ার জন্য লাগে। আমি যখন ফার্স্ট আমার যখন গাড়ি কিনা হয় তখন আমার লুকিং গ্লাসটা 2 দিনের মাথায় আমার লুকিং গ্লাস দুইটাই নিয়ে গেছে গাড়ির, তো সেই জন্য মানে আমার হাজব্যান্ড গাড়িটা চালিয়ে আমরা এক রিলেটিভের বাসায় গেছি, তো তার বাসার নিচে গাড়িটা ছিল গ্যারেজে না, গেটের বাইরে। তো জাস্ট আধা ঘন্টা এসে দেখি লুকিং গ্লাসটা নাই, একদম নতুন গাড়ি, তখন নাম্বার প্লেটও লাগানো হয় নাই। তো
এই যে আর কি, এখন ড্রাইভ জানলো লাভ নেই, ড্রাইভার লাগবেই, ড্রাইভার ছাড়া গাড়ি বাংলাদেশে মানে ইউজ করাটা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, আসলে অনেক কথা বলে ফেললাম। তো আপনারা কে কি ডিনার করেছেন আমাকে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি আসলে হঠাৎ করে ডিউটি করতেছি, তো বাচ্চাদেরকে নিয়ে, দুইটা বাচ্চাকে নিয়ে একসাথে ডিউটি করা অনেক টাফ হয়ে যায়, কারণ দুইজনের স্কুল যদিও পাশাপাশি, বাট আমার বড় ছেলের ল্যাব এক্সামের কারণে ধানমন্ডিতে যেতে হচ্ছে আর কি। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নিলাম, আমি ডেজার্টটা এনজয় করি, আপনারাও খাওয়া দাওয়া করেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখতে পারো ফের আইসক্রিম খাবে, কোনটা? হ্যাঁ, ফ্রিজে ভ্যানিলা স্ট্রবেরি আছে, ভ্যানিলা স্ট্রবেরি ম্যাঙ্গো তিনটা ফ্লেভার আছে। আপাতত তুমি এই ডেজার্টটাই খাও। সালাদ খাও, আমি অনেক সালাদ খেয়েছি খাওয়ার পরে। আগে পরীক্ষা কি? কেমিস্ট্রি ল্যাব। আজকে একটা মজার ঘটনা ঘটছে, আমি বসেছিলাম তো পাশে, দেখলাম যে দুইটা ছেলে সেই লেভেলের মারামারি, মানে সেই লেভেলের মারামারি, না একটু ছোট হবে। পরে স্যার আসলো, আয়সা দুজনকে ছুটাই দিছে, দুজন দেখে আবার হাসাহাসি করতেছে, মানে মারামারিটা কেন হইলো, হাসাহাসিটাও বা কেন করতেছে সেটাই বুঝলাম না। এই হলো অবস্থা।